नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियो यथारीति स्वागत एक ही संगे अपनी जो भिडियो नतून हन आपके तो एक अनुरोध करते ही भिडियोर नीचे थका सबस्क्राइबर बाटन टी छुए देखते प्रेस करते हैं स्पोर्ट पेंसिल चैनल जरा शुधुमात्र ईस्ट बेंगल क्लाब के लिए भिडियो करे जदि आपनी एक जन ईस्ट बेंगल समर्थक हन তাহলে আপনার গন্তব্যস্থল বা ডেস্টিনেশন অতি অবশ্যই হবে স্পোর্ট পেন্সিল। ছুঁয়ে দিন আমার চ্যানেলে একজন গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে যান। গতকালের ভিডিওতে আমি দুটো ফুটবলারের কথা বলেছিলাম, তারপর ভীষণভাবে সমালোচিত হয়েছে ঋত্বিক দাস এবং রহিম আলীর কথা। আসি পরের প্রসঙ্গে, 70-80 দশকের দলবটদের নানা নাটক মুহূর্ত দেখার সৌভাগ্য আমার হয়নি বয়সজনিত কারণে, কিন্তু 90 দশকের সূত্রপাতে আমি দেখেছি যে প্রথম শ্রেণী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা বলছিল কৃষাণ বিকাশ মোহনবাগানের জালে। তখন এতটা কোন সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম ছিল না। তার পরের দিনই আনন্দবাজার পত্রিকা ঢোক গিলে বলছে না শেষ মুহূর্তে কোন এক নাটকীয় চালে প্রভাত প্রথম ইস্ট বেঙ্গল ব্যক্তিত্ব পল্টু দাস চাল ঘুরিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত কৃষাণ বিকাশ আরো একবার ইস্ট বেঙ্গলের জালে। দল বদলে এই নাটকীয় মুহূর্তগুলো প্রত্যেকবার আসে, যে বা যারা আমার অত্যন্ত শ্রদ্ধেহ বর্ষিয়ান ইস্ট বেঙ্গল সমর্থক সদস্যরা রয়েছেন তারা আশা করি আমার এই সাথে একটা একাত্মবোধ করতেই পারেন। আপনাদের মতামত শিরোধার্য। তবে একটা কথা আজকে আপনাদেরকে বলি আমার থাম্বনেল অনুযায়ী, যে ঋত্বিক দাস এবং রহিম আলী তারাজি তাদের দলের সঙ্গে চেন্নাইন এফসি এবং জামশেদপুরের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ, যে কথাটা আপনারা বারবার করে বলছেন। বন্ধু, আমিও জানি তারা আবদ্ধ, কিন্তু ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গল ক্লাবই হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। হ্যাঁ, এটাও বলতে হয় একটু দেরিতে মাঠ নামার ফলে এফসি গোয়া নানা ক্ষেত্রে ইস্ট বেঙ্গল ক্লাবকে টপকে যাচ্ছেন, তাদের খাঁচার বাক্যে বোধ হয় ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সে তো পরের কথা। কিন্তু সব থেকে যে বড় কথাটা সেটা হচ্ছে যে বাস্তবিকই তিনটে আইএসএল এর এডিশন পেরিয়ে এবারে মনে হয় একটা নতুন রকমের ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনারা দেখতে পাব। আমি চলে আসি আমার থাম্বনেল অনুযায়ী মুম্বাই অধিনায়ক ইস্ট বেঙ্গলের, আমি তার নামটা বলবো না, রক্ষণভাগের ফুটবলার ডেড বল সিচুয়েশনে এসে তিনি গোল করেছেন, বিপক্ষের রীতিমতো ত্রাস তিনি। সেই ত্রাস কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে একদম প্রারম্ভিক স্তরে তার কথাবার্তা হয়েছে। আমার কথা বলার নাম এটা মানে নয় যে যে ফুটবলারদের নাম বলছি তারা প্রকৃতার্থেই যে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন এটা আমি বলছি না, কথাটা দয়া করে বুঝবেন। তার কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে সব থেকে বড় কথা হচ্ছে যে কার্লোস কোয়াদ্রাত এখন অব্দি তার পছন্দের ফুটবলারদের তালিকা পাঠাননি। তিনি জয় ইস্ট বেঙ্গল বলে রীতিমতো আমাদের তো মন জয় করে নিয়েছেন, তার তালিকা আমরা পাইনি। তবু যে দুজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব ইতিমধ্যে নিয়ে নিয়েছে, আমি নন্দকুমারের সঙ্গে কথা বলছি আপনাদের, তাদেরকে নিয়ে ওই কার্লোস কোয়াদ্রাতের কিন্তু কোন সমস্যা নেই। এর বাইরে কিন্তু আরো দুজন মহাতারকার কথা আমি বলবো। আগের বারে উঠেছিল সে প্রশ্ন, 12 দিন অপেক্ষা করেছেন তিনি, রায়কৃষ্ণ প্রবীর দাস তার অভিন্ন হৃদয় বন্ধু, বেঙ্গালুরু এফসির খেলোয়াড়, এবারে তারা বেঙ্গালুরু ছাড়তে চাইছেন। দুর্দান্তভাবে ওই কার্লোস কোয়াদ্রাতেরই মতামত অনুযায়ী এই দুটো ফুটবলারের দিকে কিন্তু ঝাঁপিয়েছে ইস্ট বেঙ্গল। ঝাঁপিয়েছে মানেই বন্ধু তারা ইস্ট বেঙ্গল ক্লাবে সই করবে, আমি একথা একবারও দাবি করছি না। আপনাদেরকে বারবার করে বলছি যে রুমারগুলো উঠছে যে যে ফুটবলাররা ইস্ট বেঙ্গল ক্লাবে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আমি শুধুমাত্র সেই সম্ভাবনার কথাটা আপনাদের কাছে উল্লেখ করছি। রায়কৃষ্ণ প্রবীর দাসের সাথে কিন্তু ইস্ট বেঙ্গল একদম মানে প্রারম্ভিক স্তরে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত তারা ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে কি আসবে না সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, তার কারণ দায়িত্ব নিয়ে বলার মতো এখন অবধি প্রস্তুতি হয়নি। যেটা বললাম যে রক্ষণভাগের দুর্দান্ত ফুটবলার মুম্বাই অধিনায়ক, সব মিলিয়ে ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব এতটাই অ্যাক্টিভ হয়েছে এবং কার্লোস কোয়াদ্রাতের তারা বলেছে যৌথভাবে ইস্ট বেঙ্গল ইউনাইটেড গোষ্ঠী যে কোচের পরামর্শ ছাড়া তারা দল গঠনের বিষয়ে এক ইঞ্চি এগোবে না।
এক ইঞ্চি না এগোনোর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অনেক অনেক ভালো ফুটবলারদের জন্য তারা ছাপিয়েছে। শেষ পর্যন্ত কার্লোস কুয়াতা তো কিন্তু এইসব ফুটবলারদেরকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে একটা সবুজ সংকেত ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। দেখুন বন্ধু, রক্ষণভাগে যদি মুম্বাই অধিনায়কটা চলে আসেন, আমি সচেতনভাবেই তার নামটা ইতিমধ্যে বলছি না, আপনারা তার নাম জানেন, আমি তার নামটা উল্লেখ করব না, যদি আসেন এগুলো পুরোটাই একটা জল্পনা স্তরে রয়েছে, মানে রুমার বললে পড়ো ভুল হবে না, বিভিন্ন সমাজ মাধ্যম এ কথাটাই বলছে, আমিও তার কোনোভাবে ব্যতিক্রম হতে পারি না। তবে একটা কথা বলি, তিন তিনটে এডিশন ইন্ডিয়ান সুপার লিগের পেরোনোর পরে এবারই মনে হচ্ছে যে সত্যি করে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যৌথভাবে তাদের ইনভেস্টর ইমামির সাথে এমন একটা দল গঠনের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, বদ্ধপরিকর হয়েছেন, যে দলটা আমাদের কাছে আরামদায়ক, অত্যন্ত ভালো দল গঠনের জন্য অনেক অনেক ফুটবলারদের নাম ভেসে আসবে। রয়কৃষ্ণা প্রবীর দাস খান ইস্টবেঙ্গলে আসবে না কেন, তাদের সঙ্গে কিন্তু রীতিমতো যোগাযোগ চলছে। কোয়াদ্রার তালিকাটা ছিলেন না, কিন্তু কোয়াদ্রার পরামর্শ দিয়েছেন যে যদি ভালো ফুটবলার হন তাহলে তার মেনে নিতে কোনো অসুবিধা নেই। এবার যদি কোয়াদ্রার তালিকা দেন তাহলে কিন্তু দলটা একটা অসাধারণ পর্যায়ে পৌঁছাবে। বন্ধু, একটা জল্পনা কল্পনা স্তরে একটা দল কি বলবো নতুনভাবে পুনর্গঠিত হচ্ছে। আমাদের এই মুহূর্তে কিন্তু এই পারস্পরিক ব্যক্তিগত সমালোচনা কুৎসাকে সরিয়ে রেখে একটা নতুন দল গঠনের ওপরে ভরসা অতি অবশ্যই করতে হবে। যেভাবে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এভাবে এগোচ্ছে তাতে আমার মনে হয় একটা নতুন ইস্টবেঙ্গলকে দেখা আমরা আশা করতেই পারি। আমি তো আশা করছি, আপনি কি করছেন? ধন্যবাদ।